ব্যাক টু মাই চ্যানেল, তোমরা দেখছো অন স্পেশাল সকলকে শারদীয়া সিরিজের আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। যারা বুঝতে পারছো না এই শারদীয়া সিরিজটা কি, তাদের জন্য আরও একবার বলে দিই, এখন থেকে অন স্পেশালে পুজোর ব্লগগুলো বা ভিডিওগুলোই তোমরা শুধুমাত্র দেখতে পাবে। তো আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা সম্ভবত দশম পর্ব হতে চলেছে, তো পুরো ভিডিওটা কন্টিনিউ করো, আশা রাখবো খুব ভালো লাগবে। আজকে দেখতেই পাচ্ছ আবারও আমি লিপস্টিক পরে রেডি হয়ে গেছি, মানে আজকেও আমি বাইরে বেরোবো, আজকে আমি যাব আবার শপিং করতে। কোথায় যাচ্ছি সেটা তোমরা গেলেই দেখতে পাবে, টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে তো গেছোই। আমি গড়িয়াহাট গেছিলাম, কিছু জিনিস কিনেছি, বাট ওই একটা কুর্তি মনের মতো হয়েছে, মানে বলা যাবে যে ওই কুর্তিটাই কিনেছি, তো আর কিছু হয়নি আপাতত। তো চলো আজকে যাই বাজারে, দেখি মানে হাতিবাগান আর প্ল্যানেট যাবার ইচ্ছে আছে, কিন্তু দেখি সময় কতটুকু পাই আর কতটুকু যাওয়া হয়। এখন বিকেল হয়ে গেছে, মানে ওই 3:30 বাজে, তো এখনই বেরোবো, তো চলো। বাইদা হয়ে তোমাদের মনে হতে পারে আমি কেন উঁচুতে এত, মানে এত উঁচুতে উঠে তোমাদের সাথে কেন কথা বলছি, এই যে দেখতে পাচ্ছ বাইরে বেরোবো, এগুলো লাগিয়ে যাওয়াটাই ভালো, তো যে জন্য আমি তোমাদের সাথে এই সময়টা উঠে একটু কথা বলে নিলাম। আজকে বৃষ্টিটা পড়েনি, মানে রোদ উঠেছে, রাখো আজকে। একটা এত বড় বোচকা, বোচকাটা কেন জানো, কারণ শাড়ি ম্যাচিংয়েই ব্লাউজ কিনতে হবে, এইটুকু যদি এদিক ওদিক কালার হয় সেই ব্লাউজটা কিন্তু আর পরা যাবে না, মানে সেটা যদি কন্ট্রাস্টেও নেওয়া হয় তাহলে সেটাকেও মানে সেই রকম কালারই নিই, মানে শাড়ির সঙ্গে ফেলে ম্যাচিং ট্যাচিং করে নিতে হবে, ভালো হবে না, ওইভাবেই নিতে হবে। ব্লাউজটা গায়ে দেবো, মানে ওপরে ফেলবো আর কি, তারপরে শাড়িটা ফেলবো, তারপরে ওটাকে দেখতে বেশ অনেক ব্যাপার আছে, ব্যাপার অনেক। মুভিতে আমি একটা বাংলা মুভি, কি মনে পড়ছে না নামটা, ওটা দেখতে গিয়ে দেখেছিলাম, কি যেন নামটা মনে পড়ছে না, যাই হোক দেখি টুথব্রাশ নিয়ে গেছে অনেকে, ওর সঙ্গে বাজারে গেলে আমারও ওটাই ঘুরতে ইচ্ছে করে, আমার কিছু কেনা হয় না, ওর বাসন কোসন এই ওই ওই সবই কিনতে কিনতে সময় চলে যায়। আর বাসনগুলো কিনি বলে তো মাইক্রোওয়েভটা ইউজ হচ্ছিলো না আজ কতদিন থেকে, মানে ইউজ হয় কিন্তু মনের মতো করে ইউজ করতে পারি না, একমাত্র বাসনের জন্য। তো তার সেটা সমস্যা সমাধান করেছি, তাই এত কথা বাবা লোকের শুনতে হবে, ভাবিনি আমি একা যাবো এবার থেকে। আরে না, কালকে আমরা যে গড়িয়াহাটের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম দেখেছো তো কতটা ভিড়, মানে কি বলবো, ক্যামেরা অন করা তো দূর, তার মধ্যে কাঁচের বাটি খুঁজছে, মানে কি বলবো, মানে লোকে একটা জামা কাপড় কিনে কুর্তি কিনে দেখতেই পেলে একটাই কুর্তি আমার জন্য না হয়েছে, সে আবার তার মধ্যে কাঁচের বাটি খুঁজে খুঁজে বেরোবে। যাই হোক চলো এবার প্ল্যানেটে গিয়ে দেখা করছি। চলে এসেছি প্ল্যানেটে, তো এবারে দেখতেই পাচ্ছ কি ভিড়, আমি কোনো রকমই বেরিয়ে এসেছি, ওই দেখো দিদি বেরোচ্ছে, এবারে পাখা খুঁজতেই হবে, এই একটা পাখা পেয়েছি, এবারে এটার নিচে আমি একটু ঝিরিয়ে নিই, তারপরে আবার হাঁটবো, শুরু করে দিয়েছি হাঁটা। দেখতে পাচ্ছ কতটা ভিড়, মানে যারা সিকিউরিটি তারাও কিছু করতে পারছে না, এতটাই ভিড়, ওরে বাপ, এখান থেকে বেরোনো মানে মানে কি বলবো, জীবন হাতে করে বেরোনো। আজকে যদি আমার কার্ডের রিচার্জটা শেষ হয় তাহলে আজকে টিকিটের লাইন দিতে দিতেই সব চলে যাবে। টিকিটের লাইনটা মনে হচ্ছে যেন শেষ হয়ে এসেছে, তো ঠিক আছে চলো এবার বাইরে বেরিয়ে দেখি কি পরিস্থিতি। দেখেছো দেখো, মেলা না দুর্গাপুজো শপিং কিছুই বোঝা যাচ্ছে না, এই ভিড়ের মধ্যে যেভাবেই হোক আমাকে ঢুকতেই হবে। তো হেঁটে চলেছি আমি সামনের দিকে, তো এখানে কিছু ওয়াচ দেখতে পেলাম, মানে ছেলেদের যে রিস্ট ওয়াচ, তারপর কিছু টি শার্ট দেখার জন্য এগিয়ে চলছি, কিন্তু এত ভিড় না, কোনোটাই পছন্দ করে উঠতে পাচ্ছি না। মোটামুটি 100 rupees মতো দাম বলছিল, কিন্তু কোয়ালিটি খুব একটা ভালো না, তো যে জন্য আমরা নিইনি, তো দেখি চলো আর কি কী জিনিসপত্র পাওয়া যায়, তো দেখে সেটা ভালো হলে নেব। দেখো মাছি গলবার পর্যন্ত জায়গা নেই, কিন্তু আমি কিন্তু যাবোই যাবো যেভাবেই হোক, দেখতেই পাচ্ছ সানগ্লাসের দোকানে এসেছি, চলো দেখি। এখানে একটু ট্রাই করছিলাম আমি, তো আমার এই কার্ডটা খুব পছন্দ হয়েছে, তোমরা কিন্তু জানিও যে কোন শেডটা আমার ফেসের সাথে বেশ ভালো যাচ্ছিল। এগুলো কিন্তু আমি 100 টাকাতে নিয়ে গেছি, ইভেন তোমাদের সাথেও শেয়ার করেছি, এগুলোর প্রাইস হচ্ছে 100 টাকা, তবুও জানি না উনি 200 টাকা কেন বলছিল, তো নিইনি।
এখানে দেখো বেশ কিছু কুর্তি এরকম লং টাইপের ছিল, সব কালারের কিন্তু আমার লেগিংস আছে, শুধুমাত্র হোয়াইট আর ব্ল্যাক নেই। কেন জানি না আমি এই দুটোই বেশি প্রয়োজন, এই দুটোই কিনিনি তো কিনতে চলে গেলাম, কিন্তু সরি গো ভিডিও করতে একদম দিল না। যাই দেখি নিউ মার্কেটের পাশে কীরকম কানের দুল পাওয়া যায়। গেলামও, কিন্তু দুঃখের বিষয় আমার মনেই পড়লো না যে আমার টপটা কেমন হয়েছে, এত ভিড়। তো কী করবো, এই যে এই টপগুলো দেখছিলাম মানে বাচ্চাদের আর কি। গুটি গুটি পাই, আমি এবার শ্রীলেদার্সের দিকে যাচ্ছি জুতো কিনবো। তো শ্রীলেদার্সের সেম অবস্থা সিরিয়াসলি, মানে আজকে এতটাই ভিড় আর আরও বেশি টায়ার্ড হয়ে পড়ছি। তো আবার আর এক কাণ্ড ঘটিয়ে ফেলেছি, সেটা হচ্ছে যারা আর কি এই শ্রীলেদার্সের এমপ্লয়, আমি তাদেরকে না ডেকে যারা এরকম আমাদের মতো কিনতে গেছে তাদেরকে বলছি আমাকে জুতো দেখো। ভাবো আমায় মারেনি এই আমার ভাগ্যই কত। তারপরে দেখো এখানে কত রকমের জুতো রয়েছে, বেরোচ্ছিলাম তখন একটু আর কি যা পেরেছি একটু ক্লিপিংস নিয়েছি। তো আমার জুতো কেনা হয়ে গেছে, যেটা দেখালাম ওটা নেই, আমাদের সাথে পরে আমি শেয়ার করবো, ঠিক আছে। প্ল্যানটা থেকে লাভ নেই বাবা, আর পারছি না, এবার হাতিবাগান যাব, সোজা মেট্রো ধরে হাতিবাগানে গিয়ে নামছি। মানে আর দাঁড়াবো না, আর কিনবো না, আর দেখবো না, এগুলো ভাবলেও যেন চলে না জানো তো, এইসব দেখে আমি আবার দাঁড়িয়ে পড়ছি। তো কি করব, এবার না যেতেই হবে আমাকে, চলো। এসে গেছি শ্যামবাজার, এবার এইগুলোকে ভেঙে ভেঙে আমাকে উপরে উঠতে হবে। সাড়ে আটটা নাগাদ কোন কোন দোকান যে খোলা পাবো বুঝতে পারছি না, প্রথম থেকে দেখতেই পাচ্ছি বেশ আছে কিন্তু লোকজন অতটাও নেই, মানে একটু কমে এসেছে। পুজোর বাজারে তো এত সব তাড়াতাড়ি বন্ধ হবে না, কিন্তু তবুও লোক কিন্তু কমে এসেছে। তো ব্লাউজের কিছু কালেকশন আমাদের দেখার ছিল, তো গেছিলাম যেটা তোমাদের ভিডিওর প্রথমেই বলেছি। তাও সব দোকান ফাঁকা নেই, যেগুলোই বেশ ভালো ভালো কালেকশন আছে, ব্লাউজের বেশ ভিড় ছিল, তো খুঁজছি কোন দোকানটা আমরা ফাঁকা পাই, তো সেটাতেই চলে যাব। তো এই দোকানটাই মোটামুটি ফাঁকা আছে, তো চলো দেখি। এখানে লাল ব্লাউজ দেখছে, দেখতেই পাচ্ছ তোকে তো বলছি একটা নীল না আর একটা লাল নেই, তাহলে সব হলো, কথা তো শোনে না। এতগুলো ব্লাউজ দেখার পরেও তার কিছু পছন্দ হচ্ছে না, কোনটা কাপড় কোয়ালিটি খারাপ, কোনটা স্টিচ খুলে গেছে, কোনটার কি, তার প্রচুর প্রবলেম। তো অবশেষে আর একটা দোকানে গেলাম, সেখানে সায়া ব্লাউজ মোটামুটি হয়েছে। ভেঙে যাবে উত্তর
মথুরা মার্কেটে এসেছি, দিদি কিছু নাইটি নেবে আর কুর্তি যদি পাই তো আর একটা নেবো বলে, মানে আমি নর্মাল কুর্তি কুর্তি এসেছিলাম, মানে খুব ভালো কিছু নয় তো, মানে ঠিকঠাক ফিট হবে বলে মনে হলো না তো নিয়ে নিই। আর এখানে বাড়ির জন্য কিছু শর্টস নিয়ে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছো এটা কি, এটা হচ্ছে চাপা, গন্ধ চাপা না কি বলে সেইটা, না না মনে পড়েছে, স্বর্ণ চাপা, স্বর্ণ চাপা। তো এটা হচ্ছে স্বর্ণ চাপা। তো হয়ে গেছে সব কিছু, এবারে বাড়ি ফিরবো, প্রচুর টায়ার্ড হয়ে গেছে আজকে। তো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছো, পাঁচ মাথার হুঁক, এখানে আমার একটা প্রচণ্ড বড় স্মৃতি জড়িয়ে আছে, যদি কখনো সুযোগ হয় আমি তোমাদের সবার সাথে সেটা শেয়ার করব। আজকে তাহলে তোমাদের বলি কী কিনলাম। আজকে কিনেছি দিদি দিদি যেগুলো কিনেছে, সায়া, ব্লাউজ, নাইটি, তারপর ওই যে কাঠগোলাপ দেখতে পেলে ওগুলো, ফুল, তারপরে তোমার আমার জন্য শর্টস, এইগুলোই নিয়ে আমরা কিন্তু দুরন্ত এক্সপ্রেসে করে বাড়ি ফিরে যাচ্ছি। দুরন্ত এক্সপ্রেস ছুটছে এখন, এই দুরন্ত এক্সপ্রেসে করে আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে আমি প্যাক করে নিচ্ছি। এই জাস্ট বাড়িতে ফিরলাম, দেখতেই পাচ্ছ কি হয়ে গেছিলাম, কি হয়ে এলাম, তোমাদেরকে আমি কতটুকু দেখাতে পারবো আমি এখনও অবধি কিন্তু জানি না, এডিটিংয়ে না বসলে সেটা বুঝতে পারবো না। তাহলে আজকে এইটুকুই, দেখা হয়ে যাবে নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, অনিস প্যাশনের সাথে থাকবে, সকলকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো, টাটা।